আমি কদিন ধরে বলছিলাম যে রেশন বিতরণ নিয়ে প্রচণ্ড সমস্যা হচ্ছে, মানুষ বিক্ষুব্ধ, বহু জায়গায় রেশন দোকান ঘেরাও হচ্ছে, টিএমসির নেতাদেরকে ঘেরাও করে বিক্ষোভ দেখানো হচ্ছে এবং সেটা আরও বাড়ছে। প্রায় ধরুন 14-15 দিন হয়ে গেল, সাধারণ মানুষ আয় উপার্জন থেকে বঞ্চিত, বাড়িতেই আছেন, বাড়িতে যে জমা ছিল খাবার দাবার শেষ হয়ে এসছে, কোথাও কোথাও সামান্য ত্রাণ পৌঁছেছে, কোথাও পৌঁছয়নি, কিন্তু রেশন ব্যবস্থা এখনও ঠিক করো না, তাই লোকে রেশন পাচ্ছেন না বলে তাদের মনের মধ্যে ভয়। সকাল 4:30-4:30 থেকে লোক লাইন দিচ্ছেন, দোকান কখন খুলছে ঠিক নেই, কখন রেশন দিচ্ছে ঠিক নেই, বিকালে দাঁড়িয়ে থাকতে হচ্ছে লোককে, আর এর কোনো সিস্টেমেটিক নেই। কত চাল ডাল কে পাবেন সেটাও ঠিক নেই, সামান্য কিছু দিয়ে বলা হচ্ছে হয়ে গেছে, ফলে ক্ষোভ দানা বাঁধছে। আজকে আমাদের কাছে বিভিন্ন জেলা থেকে খবর এসেছে যেখানে ইচ্ছা মতো দেওয়া হচ্ছে, অল্প স্বল্প দিয়ে বন্ধ করে দেওয়া হচ্ছে, বলছে কেন্দ্রের কোনো সাহায্য আমাদের কাছে আসেনি। খড়গপুর থেকে খবর এসেছে সেখানকার কাউন্সিলর নিজেই বিপিএল তালিকায় আছেন, তার বাড়ির 3 জন রেলে চাকরি করেন, সবাই বিপিএল এর লিস্টের চাল নিয়ে যাচ্ছেন। বড়বেতা ইত্যাদি চন্দ্রকোনা রোড থেকে ওদিক থেকেও সমস্যার কথা আসছে, বিভিন্ন ধরনের অনিয়মিতা, রেশনের চাল পাচার করছে দোকানিরা, লোককে না দিয়ে সে ধরা পড়েছে, সে খবর আপনার পেপারে বা আপনাদের চ্যানেলগুলোতে দেখিয়েছেন। এটা কন্ট্রোল করার জন্য রাজ্য সরকারের কোনো সদিচ্ছা নাই। আমি বারবার বলছি যে রেশন দোকানের সামনে পুলিশ পাহারা দেওয়া উচিত, কমপক্ষে সিভিক পুলিশ দেওয়া উচিত, সরকারি কর্মচারী যারা আছেন তাদের ঘুরে দেখা উচিত, কেন এই সমস্যা হচ্ছে, মানুষের ধৈর্য বেশি দিন থাকবে না, তারপর আরও সমস্যা হবে, তখন বিতরণ ব্যবস্থাটাই বন্ধ হয়ে যাবে, আর একটা সমস্যা হবে। সেই জন্য এইটা এখন একমাত্র কাজ সরকারের, রেশন ব্যবস্থাটা ঠিক করা। আমার মনে হয় এটা ইমিডিয়েট ঠিক করা উচিত, তা নাহলে কিন্তু এটা হাতের বাইরে যেতে পারে। আমরা খবর পাচ্ছি টিএমসি বিভিন্ন পার্টি অফিস, কিছু ক্লাবকেও রেশন দোকান বা গোডাউন বানানো হয়েছে, সেখানে প্রচুর পরিমাণে চাল আটা ইত্যাদি জমা করা হয়েছে, কিন্তু লোক পাচ্ছে না, এরকম খবর পাওয়া যাচ্ছে। রেশন দোকানিদেরকে ভয় দেখিয়ে সেখান থেকে প্রচুর চাল নিয়ে গিয়ে টিএমসির স্ট্যাম্প লাগিয়ে সেটা ত্রাণ বিতরণ করা হচ্ছে, কিন্তু যাদের কাছে কুপন বা কার্ড আছে তারা সাফিসিয়েন্ট রেশন পাচ্ছেন না। এই বিষয়গুলোর জন্য মানুষের ক্ষোভ বাড়ছে, সেটাকে নিয়ে সরকারের ইমিডিয়েট চিন্তাভাবনা করা উচিত। করোনা নিয়ে যে বাংলায় বিতর্ক শুরু হয়েছে, মমতা ব্যানার্জি একমাত্র চ্যাম্পিয়ন পশ্চিমবাংলায় এখন ভারতবর্ষের মধ্যে, যিনি মৃত্যুকেও আটকে দিয়েছেন, যিনি রোগকেও আটকে দিয়েছেন। এখন মনে হচ্ছে পশ্চিমবাংলায় করোনাটা কোনো সমস্যা নয়, এখন ডেঙ্গু বা ম্যালেরিয়া হচ্ছে সমস্যা। তার 5 বছরের 10 বছরের ডাটা উনি দিচ্ছেন, যেটা আমরা তখন বলতাম তখন স্বীকার করেননি, এখন সেই ডাটা পাওয়া যাচ্ছে যখন করোনা এসছে। আমার মনে হয় এই ভয়ঙ্করতাকে চাপা দিতে মানুষের মনকে ভেরাবার জন্য পুরনো ডাটা দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। ডেঙ্গু তো আটকাতে পারেননি, কিন্তু করোনা ভাইরাস আটকাতে পারবেন কিনা আমার সন্দেহ আছে। কারণ আমরা জানতে পাচ্ছি যেখান থেকে লোককে নিয়ে যাওয়া হচ্ছে, দিয়ে হসপিটালে ভর্তি করা হচ্ছে, কিন্তু তাদের সংখ্যাটা অসুস্থভাবে দেখানো হচ্ছে না, তাই পশ্চিমবাংলায় আক্রান্তের সংখ্যা এক জায়গায় দাঁড়িয়ে আছে। পশ্চিম মেদিনীপুর থেকে 15 জন, পূর্ব মেদিনীপুর থেকে 15 জনকে নিয়ে আসা হয়েছে এগরা থেকে, যেখানে এফেক্ট হয়েছিল। উত্তরবাংলায়ও 14 জনকে নিয়ে ভর্তি করা হয়েছে, কিন্তু সেটা কোথাও রেকর্ডে আসছে না। একটা বড় সংখ্যাকে চেপে দেওয়া হচ্ছে অসুস্থদের, এবং এখনও পর্যন্ত দিল্লির যারা নিজামুদ্দিন থেকে এসেছেন তাদের সংখ্যা আমরা নিশ্চিত জানতে পারিনি, তারা কী অবস্থায় আছেন, অসুস্থ কিনা, কতজনকে কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে তার কোনো নিশ্চিত সংখ্যা নাই। মৃত্যু নিয়ে আরও বড় রাজনীতি হচ্ছে, 7 থেকে 3 নেমেছিল, আজকে সম্ভবত আরও 2 বেড়েছে, সারা ভারতবর্ষে বাড়ছে, এখানে কমছে। মমতা ব্যানার্জি যে ফর্মুলা দিয়েছেন, যারা মারা যাচ্ছেন তাদের মধ্যে 83% লোক এরকম আছেন যাদের কোনো না কোনো পুরনো অসুখ আছে, সেটা সাধারণ সবার মধ্যে, বিপি, তারপরে হাইপার টেনশন, ব্লাড সুগার ইত্যাদি ইত্যাদি, যেগুলো সাধারণ জিনিস, নিউমোনিয়া, তো সেই অসুখ যদি থাকে কেউ এবং সে করোনায় মারা যায়, তাহলে তাকে করোনা আক্রান্ত বলে, রোগী বলে ধরা হবে না, তাকে বলা হবে তিনি সুগারে মারা গেছে, হার্ট অ্যাটাকে মারা গেছে। আর এই ফর্মুলা যদি ধরি আমরা, তাহলে সারা ভারতবর্ষে 15-20 বেশি সংখ্যায় হবে না মারা গেছেন যেটা। তো মমতা ব্যানার্জি একটা আলাদা স্ট্যান্ডার্ড তৈরি করেছেন, তিনি ডাক্তার, তিনি সার্টিফিকেট দিচ্ছেন, তিনি ঠিক করে দিচ্ছেন। পশ্চিমবাংলায় টেস্ট হচ্ছে 1,005,000 ভারতের মধ্যে সবচেয়ে কম, সেই জন্য প্রকৃতপক্ষে কতজন অসুস্থ, কতজন রুগী সেটা বোঝা যাচ্ছে না টেস্ট না করলে। এরকম অনেক লোককে পাওয়া গেছে যারা মারা যাওয়ার পর তাদের শরীরে, মৃতদেহের মধ্যে করোনা ভাইরাসের স্যাম্পল পাওয়া গেছে, তার মধ্যে তারা আক্রান্ত ছিলেন, মারা গেছেন, কিন্তু যেহেতু আগে টেস্ট হয়নি তাকে আক্রান্ত, করোনা আক্রান্ত বা করোনায় মৃত বলে স্বীকার করা হচ্ছে না। এ একটা ভয়ঙ্কর প্রবণতা রোগকে চেপে দেওয়া। আমাদের কাছে যা খবর এসেছে এখনও পর্যন্ত, আমি জেলা থেকে যা খবর পেয়েছি, করোনায় যারা মারা গেছেন এরকম
বা যাদের মৃতদেহকে তার পরিবারের হাতে দেওয়া হয়নি, আর এই জন্য দেওয়া হয়নি যে তাদের শরীরের মধ্যে করোনা ভাইরাস পাওয়া গেছে। সেই সংখ্যাটা শিলিগুড়িতে এক, কোচবিহারে দুই, এনআরএসে এক, আমৃতে এক, অ্যাপোলোতে এক, হাওড়ায় এক, হুগলি এক, এখানেই প্রায় আটজনের নাম ওর কাছে আছে। তারা মারা গেছেন, তাদের পরিবারকে বডি দেওয়া হয়নি। কেন দেওয়া হচ্ছে না বডি? তাহলে যেখানে করোনা মৃতদেহ পড়ানো হচ্ছে সেখানে নিয়ে পড়ানো হচ্ছে কেন? এখানে আমাদের আবৃতে মারা গেলেন একজন, তার বডিকে 14 ঘন্টা আটকে রাখা হয়েছে। পরিবার আমাদেরকে ফোন করছেন যে দেখুন দেওয়া হচ্ছে না, কেন দেওয়া হচ্ছে না? বলছে না, সরকারি ব্যবস্থা নিয়ে যাবে, 14 ঘন্টা পরে গাড়ি এসে তাকে নিয়ে যেখানে আমরি মৃতদেহ, যেখানে করোনার মৃতদেহ দাহ করার কথা সেখানে দাহ করা হলো। তো যদি তারা এতে মৃত না হন তাহলে পরিবারের হাতে কেন দেওয়া হচ্ছে না বডি? এই ধরনের একটা ধোঁয়াশা তৈরি করে সত্য ঘটনাকে চেপে দেওয়ার চেষ্টা হচ্ছে। আমি জানি না মমতা ব্যানার্জি বা তার সরকারের এই ধরনের প্রবণতা কেন, যদি কম বেশি দুজন মারাও যায় তার জন্য তো আপনি দায়ী নয়, আপনি তো রোগ ছড়াচ্ছেন না, সারা ভারতবর্ষ সারা বিশ্বের মধ্যে মারা যাচ্ছে, এ ভয়ঙ্কর অসুখ, আমাদের সবাই মিলে তার বিরুদ্ধে লড়ার দরকার আছে। কিন্তু সেটাকে চেপে রেখে মানুষকে বিপদের মধ্যে ফেলে দেওয়ার প্রবণতাটা ঠিক নয়। উনি কি এটা নিয়ে মাইলেই দেখাতে চাইছেন যে আমার রাজ্যে সবচেয়ে কম মারা গেছে? সেই জন্য সত্যি সত্যি কতজন অসুস্থ আছে, কতজন কোয়ারেন্টাইনে আছে, আর কতজন এই রোগে মারা গেছেন তার সত্য আর তথ্য আমাদের কাছে আসছে না। আমি সরকারের কাছে আবেদন করব, আপনারা কমসেকম 70টা লোককে জানতে দিন কি বিপদের সামনে আছি আমরা, সেটা যেন আমরা জানতে পারি। আর এখানে লকডাউন নিয়ে আমরা বিভিন্ন রকম তথ্য শুনতে পাচ্ছি, অনেকে জিজ্ঞেস করছেন আর বাড়বে কি কমবে, সেটা তো বিশেষজ্ঞরা বলবেন, সরকার ডিসিশন নেবেন। আমার মনে হয় সেই জন্য আমাদের প্রধানমন্ত্রী, আমাদের দেশের বরিষ্ঠ নেতা, পূর্ব রাষ্ট্রপতি আর মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করছেন পরিস্থিতি নিয়ে, সাধারণ মানুষের মতামত নেওয়া হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সারা দেশে লকডাউন চলছে কিন্তু পশ্চিমবাংলায় লকডাউন সবচেয়ে ঢিলাঢালা, কোনো লক নেই, আর তার কারণ মমতা ব্যানার্জি নিজে সেটাকে লোককে উৎসাহিত করছেন না। তিনি বলছেন যে নোটবন্দি করা হয়েছিল একবার, আবার ঘরবন্দি করা হয়েছে মানুষকে। প্রধানমন্ত্রী যেটার জন্য বারবার আবেদন করছেন, লোক সাড়া দিচ্ছে, তিনি সেটাকে তুচ্ছতাচ্ছিল্য করছেন, গুরুত্ব দিচ্ছেন না। তো স্বাভাবিকভাবে সাধারণ মানুষ রাস্তায় বেরোবে, সেজন্য বহু রাস্তায় বহু জায়গায় পাড়াতে বাজারেতে মেলা চলছে, সাধারণ জীবনযাপনের মধ্যে কোনো পরিবর্তন নেই, লোকজন ঘুরে বেড়াচ্ছে, পুলিশ দাঁড়িয়ে দেখছে, কেউ কিছু বলছে না। এইভাবে কি আমরা করোনা ভাইরাসকে আটকাতে পারবো? আমি জানি না এর উদ্দেশ্যটা কী আছে, কেন কড়াকড়ি করা হচ্ছে না, আমার মনে হয় সরকারও এটা এখানকার গুরুত্ব দিচ্ছে না, তাই সাধারণ মানুষও গুরুত্ব বুঝতে পারছেন না, এর পরিণতি ভয়ঙ্কর হতে পারে। আর সেই জন্য আমিও আরেকবার সাধারণ মানুষকে বলবো যে আপনারা যারা ডাক্তার আছেন, বিশেষজ্ঞ আছেন, বা সারা বিশ্বের যে ঘটনা ঘটছে উন্নত দেশগুলো, তারা বারবার বলছেন বাড়িতে থাকুন, যারা এই কথা শোনেননি তারা মহামারীর সামনে পড়েছেন। আমরা কমপক্ষে পশ্চিমবাংলার মানুষ নিজের থেকে নিজেদেরকে ঘরের মধ্যে আবদ্ধ রাখি, তাহলে সুবিধা হবে। তো কিছু ব্যাপার সরকারের যে নেগলিজেন্সি আর আমরা বুঝতে পেরেছি, মেডিকেল কলেজকে করোনা চিকিৎসা কেন্দ্র ঘোষণা করা হবে বলে একবার সিদ্ধান্ত না হলো, 10 দিন পর্যন্ত চললো, সেখানকার রুগীদের সরিয়ে দেওয়া হলো, তারপরে বলা হলো না না হলো, 10 দিন ঝুলে থাকলো, কাজটা পিছিয়ে গেল, রুগীর যে চিকিৎসা পিছিয়ে গেল, টেস্ট পিছিয়ে গেল, শেষে একটা ছোট্ট ডিপার্টমেন্টকে খালি ওখানে বিশেষ সুরক্ষিত জায়গা করে বাকি হসপিটালকে খালি রাখা হলো। ঠিক সেরকম সাগর দত্তকেও না হলো, 3-4 দিন পরে বলা হলো না ওটা না হবে না। তো প্রত্যেক জায়গায় সরকারের সিদ্ধান্তহীনতার যে পরিচয় আমরা পাচ্ছি তার পরিণামস্বরূপ আমার মনে হয় ঠিকমতো চিকিৎসা হচ্ছে না এবং এই রোগটা ছড়িয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে। কেন্দ্র সরকার একটা নির্দেশিকা দিয়েছেন, যে কোনো নিউমোনিয়ার রোগী বা সন্দেহজনক এরকম হাঁচি কাশি হলে তাকে অবশ্যই করোনা টেস্ট করতে হবে, কারণ কি সেটাই সিমটম, সেটা যদি টেস্ট না করে আমরা বুঝতে পারবো না সে করোনা ভাইরাসে আক্রান্ত কি না। কিন্তু পশ্চিমবাংলায় সেরকম গুরুত্ব দেখা যাচ্ছে না, মোটেই টেস্ট করা হচ্ছে না, সেজন্য এখানে রোগীর সংখ্যা কম দেখানো হবে বলে মানুষের রোগকে নির্ণয় করা হচ্ছে না, মানুষকে বিপদের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। এই প্রবণতাটা চিন্তার বিষয় আছে। আমার মনে হয় আগামী 3-4 দিন 5 দিন খুব ক্রুশিয়াল টাইম আসছে, বিপজ্জনক সময় আসছে আমাদের কাছে, সেটা সাধারণ মানুষের তরফ থেকে সাবধান থাকা উচিত। আমরা এতদিন কষ্ট করে বাড়িতে আছি, আর কটা দিন একটু কষ্ট করে থাকি, সরকারের তরফ থেকে আরও বেশি একটুখানি গুরুত্ব দিয়ে আর মানুষকে সতর্ক করা উচিত, টেস্ট করা উচিত, জোর দিয়ে একটু ঘরবন্দি করার চেষ্টা করা উচিত। তা নাহলে এই যে স্টেজ 3-র দিকে আমরা যাচ্ছি, যদি সত্যি সত্যি চলে যাই আমরা, তাহলে কিন্তু হাতের বাইরে যাবে। সেজন্য বারবার আমাদের তরফ থেকে এটা বলা হচ্ছে, আমি সাধারণ মানুষ এবং যারা সমাজকর্মী বা যারা খাবার বিলি করছেন তাদের সবাইকে সতর্ক থাকার জন্য বলছি, যারা কাজ করছেন, মানুষের সেবা করছেন, আপনারাও মিডিয়াকর্মীরা বাইরে ঘুরে বেড়াচ্ছেন, মাস্ক লাগান, সতর্ক থাকুন, এত কষ্ট করার পরেও
তিন চার দিন ঢিলামির জন্য যদি রোগটা বেড়ে যায় তাহলে এই সমস্ত পরিশ্রম ত্যাগ বৃথা হবে। আমি সবার কাছে আবেদন করছি সবাই সতর্ক থেকে বাকি লড়াইটা শেষ করুন। আমি যেটা আগেই বললাম যে প্রবণতা বা ইচ্ছাশক্তির অভাব আছে, মুখ্যমন্ত্রী তুচ্ছতাচ্ছিল্য করছেন লকডাউন নিয়ে। আমি আজকে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাওয়ের একটা ভিডিও দেখছিলাম, তিনি নিজে ঘোষণা করেছেন আমরা আরও 15 দিন আর লকডাউন করব এবং প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দেওয়ার জন্য বলেছেন, সবাইকে আগ্রহ করেছেন, কারণ এই বিপদটা খুবই সঙ্গীন, সেই জন্য তার বিরুদ্ধে লড়াইয়ের জন্য এটাই একমাত্র রাস্তা। আর আমাদের মুখ্যমন্ত্রী আগের থেকে বলে দিচ্ছেন ঢিলামি করা হবে, তার মানে গুরুত্ব কম। সরকার যদি গুরুত্ব কম দেয়, মুখ্যমন্ত্রী নিজে যদি গুরুত্ব কম দেন, তো সাধারণ মানুষ তো গুরুত্ব দেবে না। লোক কষ্ট করে হলেও বাড়িতে থাকতে চাইছিল আর তাদেরকে বাড়িতে বাড়ির বাইরে আসার জন্য আগ্রহ করা হচ্ছে। সেই জন্য আমার মনে হয় চিন্তাভাবনা করে কথা বলা উচিত। এই স্তরের ব্যক্তিরা যদি এই ধরনের হালকা কথাবার্তা বলেন সমাজে তার বিরূপ প্রতিক্রিয়া হয়। এই ধরনের বহু ঘটনা আমাদের কাছে এসেছে। আমি বললামও টিএমসির নেতা জোর করে তো চাল নিয়ে গেছেন, তারপরে এমএলএর ফোন আসার পরে সে চাল ফেরত দিয়েছেন, এরকম ঘটনাও ঘটেছে। বহু জায়গায় ক্লাবে পার্টি অফিসে চাল এত জমা করা হয়েছে ভেতরে ঢোকা যাচ্ছে না, কারণ কি পার্টির স্ট্যাম্প লাগিয়ে সেটা বিতরণ করে রাজনীতি করা হবে। আমি একমত মুখ্যমন্ত্রী বা তার মন্ত্রীরা আগে নিজের পার্টির লোকদের এটা এই কথাটা মানান, শোনান, বন্ধ করুন। যেহেতু রেশন ব্যবস্থা চালু হয়ে গেছে এখন টান করার দরকার নেই, স্বাভাবিকভাবে যদি রেশন ব্যবস্থার মাধ্যমে লোককে সামগ্রী দেওয়া যায় তাহলে লোককে আর ত্রাণ দিতে হবে না, কিন্তু উদ্দেশ্যটা তাই রাজনীতি, তাই সমস্ত অব্যবস্থা হচ্ছে সেটা বন্ধ হয় না। আমরাও কলকাতা দুটো পার্লামেন্টেতে 10,000 প্যাকেট রেডি করে দিচ্ছি, আমরা অন্য জায়গা থেকে চালের মিল থেকে ট্রাকে করে চাল নিয়ে এসেছি, ডাল নিয়ে এসেছি, সেটাকে প্যাকেট করে দিচ্ছি, আমরা রেশন দোকান থেকে তাদেরকে ধমকে চমকে নিয়ে গিয়ে বিতরণ করছি না। সেজন্য যারা এটা করছেন পুলিশের কড়াকড়িভাবে এটা বন্ধ করা উচিত, নাহলে রেশন ব্যবস্থা ভেঙে পড়বে। আমি তো বলছি মমতা ব্যানার্জি এই রাজনীতিটা শুরু করেছেন এবং তার পার্টির কর্মীদের নেতাদের শিখিয়েছেন, তাই তারা এখনও পর্যন্ত লকডাউনও মানছেন না, সোশ্যাল ডিস্টেন্সও মানছেন না, ভিড় করে প্রচার করছেন যে আমরা তোমাদেরকে খাওয়াচ্ছি, কারণ মমতা ব্যানার্জি নিজে ভিড় নিয়ে রাস্তায় ঘুরেছিলেন। এটা কিন্তু একটা ভয়ঙ্কর দিকে যাচ্ছে, সেই জন্য অন্যকে জ্ঞান না দিয়ে নিজের বাড়ি থেকে এটা শুরু করুন। আমার মনে হয় কেউ এই নিয়ম ভাঙবে না। টিএমসির নেতা, মন্ত্রী, এমএলএ, লোকাল লিডার রীতিমতো পোস্টার লাগিয়ে আর প্রচার করছেন ইলেকশন প্রচারের মতো, সেটা বন্ধ হওয়ার দরকার আছে। আমরা তো আগেই ঘোষণা করে দিয়েছি, সর্বদলীয় বৈঠকে গিয়ে আমাদের নেতারাও বলে এসেছেন সম্পূর্ণ সহযোগিতা করব। মমতা ব্যানার্জি কি আদৌ সহযোগিতা নিতে চান কারোর কাছে? উনিই তো মানছেন না নিজে, বাকিদেরকে উৎসাহিত করছেন না মানার জন্য লকডাউন, এবং তার সিরিয়াসনেস দেখা যাচ্ছে না। ব্যবস্থা নাই হসপিটালে, সামগ্রী নাই চিকিৎসকদের জন্য, এবং টেস্টও হচ্ছে না, তো কোথাও আমরা তার সিরিয়াসনেস দেখতে পাচ্ছি না। আমরা তো বাইরে থেকে সহযোগিতা করতে পারি, আমরা লোককে আপিল করতে পারি, করতে হবে সরকারকে, মুখ্যমন্ত্রীকে, কিন্তু তার মোটেও সদিচ্ছা নেই। আমার মনে হয় এটাকেও একটা কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। কাল পরশু থেকে হয়তো নরেন্দ্র মোদী জবাব দেওয়া মিছিলও বেরোতে পারে, কারণ সিপিএম ব্যাপারে মাস্টার আছে। নরেন্দ্র মোদী যেভাবে আহ্বান করছেন, লোক সাড়া দিচ্ছেন, তাতে তারা হতাশ হচ্ছেন, অস্তিত্ব সংকটে ভুগছেন। তাই যেমন পার্লামেন্টে অ্যাসেম্বলিতে আমাদের যে মানে এনআরসির বিরুদ্ধে প্রস্তাব নেওয়া হয়েছে বা অন্যান্য বিষয় যেটা হয়েছে সিএর বিরুদ্ধে প্রস্তাব নিয়েছেন, সেখানে সিপিএম কংগ্রেস তাকে সাপোর্ট করেছে, হয়তো করোনা ভাইরাসের বিরুদ্ধে একটা প্রস্তাবও আসতে পারে বিশেষ অধিবেশন ডেকে, এবং মোদীজির বিরুদ্ধে সেখানে হয়তো ওরা সাপোর্টও করতে পারেন, আমি জানি না তাতে করোনাকে আটকানো যাবে কিনা। তৃণমূল কর্মীদের একটা অভ্যেস হয়ে গেছে ইলেকশন নিয়ন্ত্রণ করা, রাস্তায় যানজট নিয়ন্ত্রণ করা, তার মানে কি প্রশাসনটা পুরো ভেঙে পড়েছে নাকি প্রশাসনের প্রতি ওদের কোনো অধিকার নেই? এখন তো ট্রাফিক নেই, ট্রাফিক পুলিশরা ফ্রি আছেন, 1.5-2 লক্ষ সিভিক ভলেন্টিয়ার্স তারা ফ্রি আছেন, ভিলেজ পুলিশ আছেন তারা ফ্রি আছেন, গ্রিন পুলিশ আছে তারা ফ্রি আছেন, তাদেরকে কেনই কাজে লাগানো হচ্ছে? বাজারে ভিড় সামলাতে মানুষের বাড়ি বাড়ি গিয়ে বলা উচিত বাড়ি থেকে বেরোবেন না, রেশন দোকানের সামনে ডিউটি লাগিয়ে রেশন যাতে সুচারুরূপে বিলি হয় সেটা দেখা গণ্ডগোল, সেটা না করে টিএমসির ক্যাডারে নেমে পড়েছেন, যেমন জোর করে তাঁর বিলি করছেন লকডাউন ভেঙে, ঠিক সেরকম লোককে বোঝাতে চাইছেন আমরা আপনাদের সেবার জন্য আছি, এতে আরও বেশি বিশৃঙ্খলা তৈরি হচ্ছে এবং লকডাউন ভেঙে যাচ্ছে। তার মানে রাজ্য সরকারের উপরে ভরসা নেই তাদের, রাজ্য সরকার, মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত, জেলা পরিষদ, সমিতি এরা উন্নয়ন করেন, তার জন্য সরকার ফান্ড দেয়। আগে তো এমপিদের ফান্ড দেওয়া হতো না, পরে শুরু হয়েছিল, এবং এই নিয়েও বিভিন্ন রিপোর্ট এসেছে, এটা বন্ধ করা উচিত, দুর্নীতিরও খবর পাওয়া গেছে। সেজন্য আজকে বিশেষ পরিস্থিতিতে 100 কোটি টাকা কেন্দ্র সরকার বিশেষ করে কর্মচারীদের বেতন দেওয়া, উন্নয়নের খাতে লাগানো, চিকিৎসার জন্য খরচা করা, তার জন্য সাময়িকভাবে বন্ধ করছেন, হয়তো 6 মাস পরে 1 বছর পরে রাস্তাঘাট হবে, ড্রেন হবে তো বা একটা আলো কম হবে, কিন্তু এটা আজকে যে সমাজ যে একটা বিশেষ পরিস্থিতির ভিতরে যাচ্ছে তখন দরকার আছে। শুধু তাই নয়, তিনি মন্ত্রীদের 30% মায়না কেটে নেওয়ার কথা বলেছেন, এমপিদের নিয়েছেন,
আরে কোনো প্রধানমন্ত্রী তো হিম্মত করতে পেরেছে, কমপক্ষে জনপ্রতিনিধি যারা জনসেবা করার জন্য এসেছেন তারা যদি প্রথম উদাহরণ তৈরি করেন। আমরা তো আমি তো নিজে 1,00,000 টাকা বেতন থেকে দিয়েছি, 1,00,000 টাকা আগেই দিয়ে দিয়েছি এমপি ফান্ড থেকে, তো বাকিদের কাছ থেকে সে সদিচ্ছা দেখিনি। তখন হয়তো মাননীয় প্রধানমন্ত্রীকে নির্দেশ নিতে হয়েছে, তার জন্য হয়তো বিলও পাশ হবে। তো যারা জনপ্রতিনিধি জনসেবা করতে চাইছেন তারা একটু কম বেতন নিলেন। বহু মানুষ তো পুরো উপার্জন থেকে বন্দী থাকবে যতদিন লকডাউন থাকবে, মাসের পর মাস। যারা গরিবের কথা বলছেন, গরিবের নাকি পেটে লাথি মারা হচ্ছে, কাজ বন্ধ হয়ে যাচ্ছে, কেন এরম করা হচ্ছে, তারা নিশ্চয়ই বিরোধিতা করবেন না। আমি তো স্বাগত করছি, কমপক্ষে হিম্মত করে প্রধানমন্ত্রী এই ধরনের সিদ্ধান্ত নিতে পেরেছেন। ঠিক আছে, চলুন। শেষ একটা, আজকে দুজনের মৃতদেহ উদ্ধার হয়েছে, যারা এলাকায় বিজেপি কর্মী হিসাবে পরিচিত সেখানে দাঁড়িয়ে অনেকেই, যেটা স্থানীয় বিজেপি নেতৃত্ব তারা আশঙ্কা করছেন এটা রাজনৈতিক কারণে হত্যা হয়ে থাকতে পারে। ঠিকই, যে দুজন কর্মী মারা গেছেন তার মধ্যে আমাদের স্বামী ছিলেন, আমাদের বুথ প্রেসিডেন্ট কুলতলিতে, এবং তার স্ত্রী পঞ্চায়েতে ওখানে দাঁড়িয়েছিলেন। বিজেপি পরিবার বলে তারা খুবই ওখানে পরিচিত ছিলেন, তাদেরকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। দুজনকেই হত্যা করা হয়েছে দেখে মনে হচ্ছে। তাদের দুটো ছেলে বাচ্চা আছে 12 আর 10 বছরের, আর তাদের বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে, এ ধরনের ঘটনা এসেছে। মানে এই দুঃসময়ে দুর্যোগের সময়ও এখানকার পুলিশ প্রশাসন এবং রাজনৈতিক যে হিংসার পরিচয় আমরা দেখতে পাচ্ছি, তখনও মানুষ যখন টেরোরিস্টরা পর্যন্ত চুপ করে আছে, দুষ্কৃতকারীরাও চুপ করে আছে, গুন্ডা বদমাশরা, তখন কিন্তু এই রাজনৈতিক গুন্ডারা কিন্তু তাদের অভ্যাস পরিবর্তন করছে না, তখনও হিংসা চলছে। এখন থানায় যাওয়া যাচ্ছে না, পুলিশের কোনো অ্যাক্টিভিটি নাই, সেই সময় এ ধরনের অত্যাচারটা খুবই নিন্দনীয়। একাধিক জায়গায় আমরা দেখেছি দান বিলি নিয়ে আমাদের কর্মীদেরকে আটকানো হচ্ছে। আজকে এক জায়গায় গেছিলেন আমাদের জেনারেল সেক্রেটারি সায়ন্তন দা, তিনি চলে আসার পরে ওখানকার কর্মীদের পুলিশ ধমকেছে, কেন ডেকেছেন, আমরা বিলি করতে পারি। অনেক জায়গায় সেদিন যখন প্রদীপ জ্বালানো হচ্ছিল বাড়ি বাড়িতে, 5 জায়গায় আমাদের কর্মীদের উপর অ্যাটাক হয়েছে। শ্রীরামপুর জেলা প্রেসিডেন্টের বাড়িতে অ্যাটাক করা হয়েছে, বেশিরভাগ সংখ্যালঘু সমাজের লোকেদেরকে লেলি দেওয়া হচ্ছে, উলুবেড়িয়াতে এসে ইট পাথর মারা হয়েছে, বীরভূমে হয়েছে, 5 জায়গায় আক্রমণ হয়েছে বিজেপি কর্মী সাধারণ লোকের উপরে। এমনকি আমরা জানি একজন মুসলিম অভিনেতা বোধহয় ইরফান খান, তাকেও অ্যাটাক করা হয়েছে, কেন তিনি প্রদীপ জ্বালিয়েছেন, সমালোচনা করা হচ্ছে। তো এই ধরনের অসহিষ্ণুতা যে একটা রাষ্ট্রীয় পর্ব হিসাবে যেটা প্রধানমন্ত্রী আহ্বান করেছেন তারও বিরোধিতা করা হচ্ছে, এবং এখানে এখনও পুলিশ ডেকে আমাদের কর্মীদের ধমকাচ্ছে, NDPS কেস দিচ্ছে। তো রাজনৈতিক হিংসা এবং পুলিশ প্রশাসনের যে অত্যাচার সেটা কিন্তু থামছে না করোনার সময়ে। যেহেতু আমরা হেল্পলাইনের মাধ্যমে দেখছি হাজার হাজার মানুষ, যেটা সবাই অনুভব করেছেন, অন্য রাজ্যে আটকে আছে, অন্য রাজ্যের লোক পশ্চিমবাংলায় আটকে আছে, প্রায় 10-12 লক্ষ লোক যারা পরিযায়ী শ্রমিক তারা আটকে আছেন, স্বাভাবিক। কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী বলেছেন যে যেখানে আছেন ওখানে থাকুন, তার ব্যবস্থা হবে। আমরা হেল্পলাইন করেছি প্রায় 600 এরকম দল, সে 25-30 থেকে 80 জনের দল এক এক জায়গায় থেকে তারা কাজ করেন। তাদের খবর এসছে, আমরা তাদের যোগাযোগ করে বিভিন্ন প্রদেশের মুখ্যমন্ত্রীকে এবং আমি সেখানকার বিজেপি প্রেসিডেন্টকে আমি নিজে চিঠি লিখেছি 6-7টা রাজ্যে, আর মাননীয় রাজ্যপালকে আমি আপিল করেছিলাম, আপনিও সেখানকার রাজ্যপালকে আপিল করুন যাতে তারা তাকে দেখাশোনা করেন, এবং 80-85% জায়গায় সেখানে সহযোগিতা সম্পর্ক হয়ে গেছে। কিন্তু একটা সরকার, কেন্দ্র সরকার যে একটা স্টেপ নিয়েছিল যে 1 নেশন 1 রেশন কার্ড, 8-10টা রাজ্য স্বীকার করে নিয়েছে, ফলেতে সেখানে যারা আমাদের শ্রমিকরা থাকেন তারা যদি তার রেশন কার্ড এখান থেকে ওখানে নিয়ে যেতেন তারা ওখানে রেশন পেতে পারতেন। পশ্চিমবাংলার রাজ্য সরকার এবং এখানকার MLA MPরা বিরোধিতা করেছেন, TMC বিরোধিতা করেছে, পার্লামেন্টের 2 কক্ষে বিরোধিতা করেছেন যে এটা চলবে না, বেআইনি, এটা বন্ধ করা চলবে না, কেন জানি না করেছিলেন। তাই বাংলার শ্রমিকরাই আজকে সবচেয়ে বেশি এর দ্বারা পীড়িত হয়েছেন, তারা সে সুবিধা পাচ্ছেন না। এ সরকার যদি গ্রহণ করতো, সেই রেশন কার্ড যদি তারা দিত, এখনও বহু মানুষ ডিজিটাল রেশন কার্ড পাননি, তো তারা আজকে সে কষ্ট পেতেন না, ওখানে সেই রেশন কার্ডের মাধ্যমে রেশন পেতে পারতেন। ভারতবর্ষের যে কোনো জায়গায় গিয়ে যেমন ভোটার কার্ড নিয়ে গিয়ে সেখানে ভোটার হওয়া যায়, ভোট দেওয়া যায়, ঠিক রেশন কার্ড নিয়ে গিয়ে যে কোনো রাজ্যে সেখানকার গ্রাহক হয়ে রেশন পাওয়া যেতে পারে, সে ব্যবস্থা করেছে কেন্দ্র সরকার। কিন্তু এখানকার রাজ্য সরকারের অদূরদর্শিতা এবং রাজনীতি, ক্ষুদ্র রাজনীতির কারণে, যেমন আধার কার্ডের ব্যাপারে রাজনীতি হয়েছে, সেরকম রেশন কার্ডের নিয়েও রাজনীতি হচ্ছে। আর সব যে আয়ুষ্মান যোজনার বিরোধিতা করে গরিব মানুষকে 5 লাখ টাকা থেকে বঞ্চিত করা হচ্ছে, কিষাণ সম্মান নিধির জন্য প্রায় 3 লক্ষ লোক এখান থেকে সরকারের কাছে আবেদন করেছেন, 3 লক্ষের এখন 12-13 লক্ষ লোক হয়ে গেছে, যা আমাদের দেওয়া হোক, কিন্তু রাজ্য সরকার যেহেতু মানছে না তারা বঞ্চিত হয়েছেন। এরকমভাবে ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে এখানকার সাধারণ মানুষকে কষ্ট দেওয়া হচ্ছে।
আমরা রাজনীতি করছি না, আমরা সেবা করছি। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি একজন সভাপতি হিসাবে রাজ্যের, আমি সেখানকার মুখ্যমন্ত্রী চিঠি লিখেছি, সে অন্য পার্টিরও হতে পারেন, চিফ সেক্রেটারিকে আমি চিঠি লিখেছি, আমাদের পার্টির প্রেসিডেন্টকে চিঠি লিখেছি, ওখানে যে অমুক অমুক জায়গায় লোকের আছে তার নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে লিখেছি, এবং সেখানে প্রশাসন থেকে, যেখানে আমাদের রাজ্য আছে ক্ষমতা আছে, বা আমাদের পার্টি থেকে তাদের কাছে পৌঁছে যান। মমতা ব্যানার্জি তো অন্যদের চিঠি লিখে দিয়েছেন, তার রাজ্যে যারা অন্য রাজ্যের আটকে আছেন তাদের সেবা কেন করছেন না, সমস্যা আছে স্বীকার করে নিয়েছেন, মানে তার সদিচ্ছা নেই কাজ করার, উনি বলতে চাইছেন যে কেন এসছে এবার মরো না খেয়ে। এই ধরনের মানসিকতা নিয়ে কোনো সমস্যার সমাধান হয় না। দু তিনটা উৎসব চলে গেল, গতকাল মহাবীর জয়ন্তী ছিল, তার আগে রামনবমী ছিল, আগামীকাল হনুমান জয়ন্তী আছে। আমাদের পশ্চিমবাংলায় বিশেষ করে 12 মাসে 13 পার্বণ, আর সারা ভারতবর্ষের বৈচিত্র্যের জন্য সারা বছর উৎসব পার্বণ ধার্মিক অনুষ্ঠান চলতেই থাকে। যেরকম সরকার আহ্বান করেছেন কর্ম ধর্মস্থানে পুজো পাঠ সমাবেশ চলবে না, যেরকম যদি উৎসব করতে হয় বাড়ির মধ্যে উৎসব আনন্দ করা যেতে পারে, পরিবারের মধ্যে সুযোগ এসেছে একসঙ্গে মানানো বাড়ির মধ্যেই করা উচিত, এ নিয়ে যেন ভিড় ভাড়াক্কা বা বাইরে কোনো ভিড় করার দরকার নেই, যাতে সংক্রমণ হতে পারে। আর সেই জন্য সবাই মিলে উৎসব এবারে নিজের বাড়িতেই করি, রামনবমীর কোথাও মিছিল বেরোয়নি, কোনো মন্দিরে পুজো হয়নি। ঠিক সেরকম হনুমান জয়ন্তীও কালকে আছে, সেখানেও অনেক জায়গায় শোভাযাত্রা বেরোতে, সেটাও বন্ধ থাকবে। হনুমানজির পুজো করতে যান, পুরোহিত এসে মন্দিরে পুজো করে দেবেন, নিজে নিজের বাড়িতে হনুমান চালিসা পাঠ করুন, পুজো করুন, সবাইকে নিয়ে ভগবানের কীর্তন করুন, বাইরে বেরোবার দরকার নেই, জমায়েত করার দরকার নেই। ধন্যবাদ।